বিশ্ব অর্থনীতিতে চালমাটাল পরিস্থিতি, এর জেরে একাধিক কোম্পানি ফের ছাঁটাই শুরু করেছে। এবার এ নিয়ে গুগলের কর্মীদেরও সতর্ক করা হলো। তাদের ইতোমধ্যেই সতর্ক করে বলা হয়েছে, হয় আপনাদের পারদর্শিতা দেখান, নয়তো কাজ ছাড়ার জন্য প্রস্তুতি নিন। পরবর্তী কোয়ার্টারের ব্যবসা যদি ভালো না হয়, তবে গুগলের কর্মীদের কপালে যে দুঃখ আছে সেটাও আগাম জানিয়ে দেওয়া হয়েছে। মূলত সেলস প্রোডাক্টিভিটির যদি উন্নতি না হয়, তবে কর্মীদের ওপর কোপ পড়তে পারে। এ নিয়ে সেলস টিমকে সতর্ক করে দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক পোস্ট সূত্রে খবর, গুগলের কর্মীরা ইতোমধ্যে লে অফের আতঙ্কে ভুগছেন। ভালো ফলাফল দেখাতে না পারলে লে অফ করা হতে পারে কর্মীদের, সাফ জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়ে দিয়েছেন, অর্থনৈতিক মন্দার পরিস্থিতি তৈরি হয়েছে, অবিলম্বে কর্মীদের আয় বৃদ্ধি করতে হবে। কিভাবে আরও ভালো ফলাফল হতে পারে সেজন্য তিনি কর্মীদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন। তিনি জানিয়েছেন, গুগলে যে সংখ্যক কর্মী রয়েছে সেই অনুসারে আয় আসছে না। এদিকে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের আয় প্রত্যাশার তুলনায় কমে গেছে। তবে শুধু গুগল নয়, লিঙ্কডিন, মেটা, ওরাকল, টুইটার, উবার সহ একাধিক কোম্পানি হয় লে অফ নয়তো লোকবল কমিয়ে দিচ্ছে।